গবেষণার প্রজেক্ট বলতে আমাদের ওয়াশিংটন স্টেটে আসলে রিক্রুটমেন্টটা একটু অন্যরকম। আমি আমি এখন যেহেতু ফার্স্ট ইয়ারে, এখানে গবেষণার প্রজেক্টটা আসলে এক বছর পরে ঠিক হয়। প্রথমত এখানে গুরুত্ব দেওয়া হয় স্টুডেন্টের ইচ্ছার উপর, আসলে স্টুডেন্ট কোন টপিক্সের উপর রিসার্চ করতে চায়, কিংবা সে হয়তো কোনো একটা টপিক্সের উপর ইন্টারেস্ট আছে কিন্তু সেই ফিল্ডে কাজ করার পর সে ফিল করতে পারে যে না আমার আসলে এই এই টপিক্স ভালো লাগছে না, এই রিসার্চ ভালো লাগছে না, তখন তার আসলে একটা চেঞ্জ করার সুযোগ থাকে। সে তখন অন্য আরেকজন টিচারের সাথে কথা বলতে পারে বা তার ল্যাবে সে কাজ করতে পারে। আমি এখন যে ল্যাবে কাজ করছি, আমার পিআই, ওনার নাম ডক্টর ফিলিপ লজারাস, উনি ডিপার্টমেন্টাল চেয়ার অ্যান্ড হেড আমাদের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের। তো আমাদের ল্যাব মেইনলি আসলে মেইনলি তিনটা ফোকাস নিয়ে কাজ করে। এক হচ্ছে টোবাকো রিলেটেড ক্যান্সার, যেটা লাং, কোলোরেক্টাল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, টোবাকো রিলেটেড যত রকমের ক্যান্সার আছে। আর দ্বিতীয়ত ফোকাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের উপরে। আর তৃতীয়ত কিছু প্রোটিওমিক্সের কাজও করে। কিন্তু আমার আমি প্রথমে যেহেতু আমি একদমই ফার্স্ট ইয়ার, আমাকে একটা ছোট একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আমার এখানে বলে প্রিলিমিনারি এক্সাম, তার আগে হয়তো আমাকে বড় একটা প্রজেক্ট দেবে। তো আমার যে ছোট প্রজেক্ট, সেটা আসলে জিনিসটা হচ্ছে যে যখন স্মোকাররা স্মোক করে, তো আমরা তো সাধারণত জানি যে নিকোটিন আসলে ক্যান্সারের জন্য দায়ী। আসলে আসলে নিকোটিন ক্যান্সারের জন্য আসলে দায়ী না, ক্যান্সারের জন্য আসলে মেইনলি দায়ী সিগারেটের মধ্যে প্রায় 350-400 বেশি কেমিক্যাল প্রোডাক্ট আছে যেগুলো কার্সিনোজেনিক বা ক্যান্সার প্রডিউস করে। তো নিকোটিনটা মেইনলি দায়ী হচ্ছে যে সিগারেটের প্রতি যে আসক্তি সেটার জন্য। তো নিকোটিনের লেভেল যখন আমাদের ব্লাডে কমে যায়, তখনই যে স্মোকার সে আবার সিগারেট নেওয়ার জন্য আগ্রহী হয়। এজন্য যত তাড়াতাড়ি তার শরীর থেকে নিকোটিন বের হয়ে যাবে, সে তত তাড়াতাড়ি আরেকটা সিগারেট নেওয়ার জন্য তার আসক্তি হবে বা তার যে অ্যাডিকশনটা হবে ওইটা। তো আমাদের ল্যাব কাজ করছে যে কিভাবে নিকোটিন বিভিন্ন পপুলেশন, যেমন আফ্রিকান পপুলেশন বা এশিয়ান পপুলেশন, ককেশিয়ান পপুলেশন, তারা তাদের মধ্যে তাদের নিকোটিন মেটাবলিজম বা এক্সক্রিট করে দেওয়ার যে সম্ভাবনা বা তারা যে নিকোটিন, কোনো কোনো পপুলেশন খুব বেশি ক্যান্সারের জন্য ভালনারেবল, যেমন আফ্রিকান আমেরিকানরা খুব বেশি রিস্কে থাকে, তারা যদি সিগারেট স্মোক করে খুব বেশি রিস্কে থাকে। তো আমার গবেষণাটা হচ্ছে যে এই তিনটা পপুলেশনের মধ্যে কম্পেয়ার করা, যে কেন আফ্রিকানরা আসলে বেশি রিস্কে আছে এবং কোনটা আসলে ক্যান্সারের জন্য মার্কার, এবং কি করলে এশিয়ানদের মধ্যে কেন এই রিস্কটা নেই, কেন তাদের মধ্যে রিস্কটা কম, এটা কোনোভাবে আফ্রিকানদের মধ্যে আসলে ইনকর্পোরেট করা যায় কিনা, এটা আসলে মেনলি মানে সাইন্টিফিক্যালি না, আমি সহজভাবে বলতে চেষ্টা করছি, এটা আসলে আমার গবেষণার প্রজেক্ট আপাতত। আমি এখানে আসার পর থেকে আসলে বিভিন্ন রকমের মজার ঘটনা ঘটছিল, যা ঘটছে আসলে সবকিছুই দেখতে প্রথম দিকে বেশ ভালোই লাগে। আর আসলে বিভিন্ন রকমের কালচারাল শকও থাকে, সেগুলো খুব উইয়ার্ড মনে হলেও খুব মজার। আর হায়ার স্টাডি নিয়ে যেটা মজার ঘটনা বলবো, আমার ইন্টারভিউ ওয়াশিংটন স্টেটে যে ইন্টারভিউ দিয়েছিলাম, সেই জিনিসটা আমার খুব পছন্দ ছিল, যে এখানে যেসব স্টুডেন্টরা আসে যারা অ্যাপ্লাই করে, তাদেরকে আসলে বাংলাদেশ বা বিভিন্ন দেশের ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন ওরা স্কাইপেতে ইন্টারভিউ নেয়। কিন্তু এখানে যারা ইউএসএতে আছে, তারা যদি কোনোভাবে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি তাদেরকে নিজস্ব খরচে নিয়ে আসা, থাকা এবং শহর ঘুরে দেখার কাজটা করে। যখন আমি ওয়াশিংটন স্টেটে ডাক পেয়েছিলাম, তখন আমাদের একটা গ্রুপ হয়েছিল যারা এখানে ডাক পেয়েছে, তাদেরকে একসাথে যেদিন ইন্টারভিউ ছিল সবাই এসেছিল, তারা আগেই এসে হোটেলে ছিল, ইউনিভার্সিটির নিজে থেকে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিয়েছিল শহরে। যদিও আমি এই শহরটায় আগে পরিচিত ছিলাম, আমি আগে এক বছর ছিলাম এখানে, কিন্তু সেটা বেশ মজার অভিজ্ঞতা ছিল সবার সাথে বিভিন্ন জায়গায় যাওয়া। এবং ইউএসএর বিভিন্ন জায়গা থেকে সব স্টুডেন্টরা এখানে এসেছিল, এবং এখনও আমাদের সেই গ্রুপের সাথে আমার যোগাযোগ হয়, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ হচ্ছে, তারা কোথায় কে চান্স পেয়েছে খবর নেওয়া হচ্ছে, কোথায় কি রিসার্চ করছে। তো ওই ওই সবার সাথে বিভিন্ন মানে নতুন পরিবেশে, নতুন একদিনের পরিচিত ফ্রেন্ড, একদিনের পরিচিতদের সাথে ঘুরে দেখা, জিনিসটা বেশ মজা ছিল। তো এটা বেশ মজার ঘটনা। আরো বেশ মজার ঘটনা আছে আসলে, বললে আধা ঘন্টা বা এক ঘন্টা আসলে মজার ঘটনাগুলো শেষ হবে না। এখানে হ্যালোইন গুলা বেশ মজার হয়, হ্যালোইনের টিচাররাও বিভিন্ন রকমের অদ্ভুত জিনিসপত্র, জম্বি ভূত সেজে আসে এবং টিচাররা স্টুডেন্টদেরকে ভয় দেখাতে চেষ্টা করে, বেশ মজার ব্যাপারটা।
নতুনদের জন্য যে পরামর্শ, এটা আমি মোটামুটি আমি আগেই দিয়ে দিয়েছি যে ইউনিভার্সিটি লাইফে তারা কি করবে। ইউনিভার্সিটি লাইফটা শুধুই রেজাল্ট ভালো করার সময়, টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখার সময়, রিসার্চ করার সময়, পাবলিকেশন করার সময়। আর জিআরই ব্যাপারে আমি যেটা বলবো, জিআরইটা আসলে এটা খুব ছোট একটা ব্যাপার না, জিআরইটা অনেক বড় একটা ব্যাপার। জিআরইটার জন্য আসলে পড়াশোনার চেয়ে ধৈর্যটা বেশি ইম্পর্টেন্ট। যদিও আমার জিআরইটা আমি খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করেছিলাম, কিন্তু আমি আমার হাজব্যান্ডের জিআরইর জন্য আমি লং সময় তার পাশে ছিলাম। আমি দেখেছি জিআরইতে ধৈর্য ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর হতাশ হবেন না, জিআরইটা আসলে সবাইকে সবভাবে ক্লিক করে না, সবাই জিআরইতে একভাবে রেসপন্স করে না, জিআরই রেজাল্ট সবার একভাবে আসে না। তো ইচ্ছাটাই বড় ব্যাপার, হায়ার স্টাডির ইচ্ছা, আমি কি করতে চাই। আমি আসলে দুটোকে এক করে বলতে চাচ্ছি যে নতুনদের জন্য পরামর্শ আর মোটিভেশনাল বক্তব্য দুইটা আসলে একসাথে যদি আমি বলতে চাই, যে আসলে পড়াশোনার কোনো বয়স নাই। এখানে আমি আসার পরে যেটা দেখেছি, এখানে দেখেছি 43 ইয়ার্সেও কেউ পিএইচডি করতে এসে, আমাদের ল্যাবে একজন আছে, তার মেয়ে প্রায় 18 বছর বয়স, তার মেয়ে, সে এখন 40 ইয়ার্স সে পিএইচডি করতে এসেছে। নর্মালি হেয়ার স্টাইলিস্ট ছিল সে, গাড়িতে গাড়িতে থেকেছে, কিন্তু একসময় তার মনে হয়েছে যে না, আমি আমি লাইফে কিছু করতে চাই, আমি সায়েন্স করতে চাই। সে ব্যাক করেছে, সে পড়াশোনা করতে এসেছে। তো পড়াশোনার যেমন কোনো বয়স নাই, হতাশ হওয়ার কিছু নাই, জিআরই অনেকবার দেওয়া যায়, অনেকভাবে হয়। জিআরই ছাড়াও হায়ার স্টাডিসে আসার জন্য, বাইরে আসার জন্য জিআরই ছাড়া অনেকগুলা ফ্যাক্টর আছে। যদি আপনি জিআরইতে ভালো করতে না পারেন, আপনি সেই দিকগুলোতে মনোযোগ দেন, একটা লেভেলে এসে থামেন, চিন্তা করেন আপনি কোথায় আসছেন, পিছনে আপনার কি 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 আপনাকে পিছু টানছে, কি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করেন। শুধু জিআরই করছেন, টোফেল করছেন, কিন্তু চিন্তা করার সময় পাচ্ছেন না, চিন্তা করেন, নিজেকে টাইম দেন, কি জিনিসগুলোকে আপনি আরো গুরুত্ব দিতে হবে সেগুলো চিন্তা করেন। ইনশাল্লাহ সফলতা আসবে, ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা ঠিকই পথ কাটলে দেন। যখন আপনি পথে নেমে যাবেন, তখন পথই আপনাকে পথ দেখাবে। এটাই আমার নতুনদের জন্য পরামর্শ।